জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা উপস্থিত আছি। দর্শক, 12ই রবিউল আউয়াল ঈদে মিলন নবী উপলক্ষে আজকে বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আজকে শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, হামনাত, ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষের এই আয়োজনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদ নবী এই উপলক্ষে আমাদের হামদ নাটকের প্রতিযোগিতা, তো আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি, খুবই ভালো লাগছে। আজকে যে মিলাদ নবী যে পালিত হচ্ছে, এই দিন এই দিনকে আমাদের জন্য খুশির দিন। এই দিন যে হচ্ছে সব থেকে বড় ঈদের দিন, ঈদের দিন আমরা চাইবো এই দিনটি যেন বিশ্ববিদ্যালয়ে আরো ভালো ভালোভাবে সুন্দরভাবে পালিত করে। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 হিজরি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার আজকে প্রথম দিন। তো আজকে আমাদের হামনাদ এবং কেরাত প্রতিযোগিতা, সে উপলক্ষে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এর তরফে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। ঈদ মিলাদুন্নবীর মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতি বছরই মসজিদ কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে। এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসছে, সেই নির্দেশনা আলোকে আমরা আগামীকাল ইনশাল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করব এবং বাগবাগরিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম এবং তার আদর্শ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। আজকে হামদ এবং নাতের আয়োজন করা হয়েছে। এখানে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর কিছু হামনাত শুনলাম। এই প্রতিযোগিতা যেন সবসময় অব্যাহত থাকে এবং প্রতি বছর বছর যেন আমরা এটা করতে পারি। এভাবে প্রতি বছর প্রশাসন যেন এই ধারাটি অব্যাহত রাখবে। জান্নাতুল ফারুকী, আইডিয়ান টেলিভিশন।